কি তোমরাও চমকে গেলে তাই না? ওই মুখপুরা সাহেব ইস্তফা দিয়েছে, তোমার খবরটা ঠিক তো? হ্যাঁ বৌঠান, খবরটা একদম ঠিক, কিন্তু আপনি এ প্রশ্ন কেন করছেন? না মানে উনি থাকলে কারবারে ক্ষতি হয়েছে তো কি না, তাই শুধু ছিলুম আর কি। আশ্চর্য, আপনাদের দুজনের চোখ মুখ এমন হয়ে গেল কেন? আর বোঠান, আপনি যেন কি বলবেন বলছিলেন? তেমন কিছু নয় ঠাকুরপো। ও বউ, তোর কি কোনো কান্ডি জ্ঞান নেই? ঠাকুরপো বাইরে থেকে তেতে পুড়ে এসেছে, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস, বাতাস করবি না, যা যাচ্ছি যে করি যাচ্ছি, যা ঠাকুরপো এসে এসো, বসো তুমি, বসো আসো, একটু একটু বিশ্রাম করো। এতক্ষণ রোদে পুড়ে তেতে এলে, ও বউ তুই দাঁড়িয়ে রইলি কেন, হাওয়া কর, বাতাস কর, তুই বাতাস কর, আমি বরং আসি। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। জগদম্বা তো তুই সখীর মতো, ওদের দুজনকে এক ঘরে বেঁধলে কেমন হয়? আর মতুর বাবু তো তার সঙ্গে আছেন, চলে যাবে কয়েছিল, আমি মেয়ের জামাই দাদাকে দিয়ে তেনাদের থামালুম, তেনারাও অবশ্য এক কথা রাজি হয়ে গেলেন। শোন, বড়দের সবার চোখ পেরিয়ে তেনাদের কিন্তু ছাদে আসতে হবে, তুই কিন্তু এখানে অপেক্ষা করিস, কোথাও যাস নে। আর ছোট কুকি, তুইও কিন্তু দিদির সঙ্গে থাকিস, কেমন? আর কি কেউ কিছু প্রশ্ন করলে বলবি, তোরা দূরবীন দিয়ে দূরে দৃশ্য দেখছিলি, কেমন? আমি ওদিকটায় যাই। বলছিলাম কি সেজ দিদি, সেজ জামাই দাদার সঙ্গে কি তেনার বায়ও এখানে আসবেন? আসবেনই তো, মেসেজে তো তেমনটাই বলে গেল। কেন রে, তোর আপত্তি আছে বুঝি? না না, আপত্তি থাকবে কেন? তবে জিজ্ঞেস করলি যে? আমি তো এমনি জিজ্ঞেস করলুম, এমনি। এসো এসো। বুঝলেন চৌধুরী মশাই, আমার দাদার কিন্তু এক্ষেত্রে কোনো ভয় ডর নেই, একেবারে ভিড় দর্পে চলেছেন অভিশারে। ভাই মথুর, বিবাহের মতো সাহসী কর্ম যখন প্রাণকৃষ্ণ করতে যাচ্ছে, তাহলে এটুকু তার ভয় কিসের? হ্যাঁ এসো 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 এসো। সাবধানে যাবেন কিন্তু, মাথা ঠান্ডা রাখবেন, উঠাট করে মাথা গরম করে ফেলবেন না, কেমন? দুগ্গা দুগ্গা। ও মা একি, তোমরা এখানে আছো? এই যে কইলে তোমরা চলে যাবে? ও দিদি দেখেছো কান্ডি, আমাকে তো কেউ জানাবে ওরা এখন এখানে আছে। বাবা, তোমাদের সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই হলো, আমি বিশ্বাস মশাইয়ের সঙ্গে যাচ্ছিলাম দেখা করতে। বলছি কাল তোমাদের যথেষ্ট আনন্দ হয়েছিল তো? আগে হ্যাঁ, বেশ আমি তাহলে রওনা হলাম, আসছি। দুঃখা দুঃখা।
এসো বাবা, তোমরা জল খাবার খেয়ে যাবে, এসো এসো। বড় মা, বড় মা, আমি আছি তো, তোমরা ব্যস্ত হয় নে, আমি ওনাদের জল খাবার খাইয়ে দেবো। কোন আসুন, আপনারা আসুন এদিকে, এসো 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 এসো। ও দিদি, ওদের মুখ চোখ দেখে আমার যেন কেমন একখানা টেকছে, মনে হচ্ছে ওরা গোপনে কিছু একখানা কান্ডি করছে। স্বপ্নেশ, দাঁড়াতে পারো আমি গিয়ে দেখি। ও দিদি, থাক না, ছেলে পুলেদের মধ্যে তুমি আর ঢুকতে চাও না, ওরা যা করছে কর, ভিতর ঠিক হয়ে গেছে তাই নে? বউ, আজকাল দেখছি তুই বড্ড আধুনিক হয়ে গেছিস, বিয়ের আগে এত মেলামেশা ঠিক নয়। আসুন আসুন আসুন, এবারে কতটুকু চুপচাপ পেরোলেই হয়ে যাবে, আসুন আপনারা। ও মা কুমারী, তুই এনাদের নিয়ে কোথায় চললি? ওই গানের ঘরে। হ্যাঁ গানের ঘরে তো, আসলে ওনারা এবারে গানের ঘরে কি কি বাজনা আছে সেসব দেখতে চাইছিলেন তাই আর কি। দিদি, তুমি ওনাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো নে, তোমার হাতে নুচি তো কোনো তুলনাই হয়নি, কি সুন্দর সাদা সাদা নুচি বানাও তুমি। একদম একদম ঠিক বলেছো, বড়দিদির হাতের রান্না তো একদম অমৃত, বুঝলে প্রাণ কৃষ্ণ? তুমি যদি একদিন বড়দিদির হাতের রান্না খাও কোনো দিন ভুলতে পারবে না। আরে মিঠু শর্মা, এরা আমার হাতের রান্না কবে থেকে এত ভালো লাগছে। ঠিক আছে, তুমি যখন কইছো আমি রান্না করব তোমার জন্য, আগে তোমাদের জন্য জল খাবারটা পাঠিয়ে দিই। হ্যাঁ কই গো, মুক্ত দিদি, সুবারা দিদি, সব কই, ময়দা মাখতে হবে তো, কোথায় গেলে তোমরা? এবার মনে সব বিপত্তি কেটে গেছে, আপনারা আসুন নিশ্চিন্তে। এবার চলো তো, চলো প্রাণকৃষ্ণ, তাড়াতাড়ি চলো। আরে ওদিকে তোমার হবু বউ তোমায় দেখবে বলে পচ্ছে বসে আছে, চলো চলো চলো। মিত্রি, তোমরা এসে গেছো, তোমরা আমাদের ঘরে চলো। ঘরে কেন যাবো, করুণা তো ছাদে আছে। না গো মেজদিদি, সেজদিদি তো ঘরে বসে আছে, কেমন যেন নজ্জা নজ্জা পেয়ে আছে, তোমরা বরং আমাদের ঘরেই চলো। দেখা যখন করতেই চাইছে না, তাহলে যাই। যাই মানে? অবশ্যই দেখা করতে চাইছে। শোনো প্রাণ কৃষ্ণ, তুমি তো বিয়ে করনি তাই তুমি বুঝতে পারছো না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। সে চাইছে তোমার সাথে দেখা করতে কিন্তু লজ্জায় সে সাহসটা পাচ্ছে না। আচ্ছা এখন থাকে সব কথা, আপনারা তাড়াতাড়ি ঘরে চলুন দেখি। দূর বাবা, আমার না এসব একদম ভালো লাগছে না, আমি কি কথা বলবো তেনার সাথে, আমার বুঝে লজ্জা করে নে, মেসি দিদি কি কাণ্ডি করে না মাঝে মাঝে। ও মা, তার থেকে নেমে এলি যে পড়ো, লজ্জা করছে বুঝি, এদিকে তো কথা কর মনে মনে খুব ইচ্ছে আছে। কি যে বলো না তুমি, জানিস কি হয়েছিল, আজ পেরায় বাঘের মুখ থেকে তোর হবু বরকে বাঁচিয়ে নিয়েছি, ওর জন্য তো বাবা মশার সাথে দেখাই হয়ে গেছিল। এই যে বিশেষ মশাই, সহ্যের তুলনাতে কিন্তু আমার টাকার বাঘ সব থেকে বেশি হওয়া চাই, বুঝেছে? আচ্ছা এবার আমি বলি কি, ওদের একটু একা ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ একদম ঠিক বলেছো মথুর। শ্রীকৃষ্ণ যাও, তোমরা দুজনে একটু প্রাণের কথা বলে নাও। সে যোগিনী লজ্জা পেয়ে কিন্তু আর লাভ নেই। আমি বলি কি, আমরা বরং একটু ঘরের বাইরে থেকে ঘুরে আসি। না না আপনারা, শ্রীকৃষ্ণ আরে যাও গিয়ে কথা বলো, এরম সুযোগ কিন্তু আর পাবে না। বিয়ে হয়ে গেলে তো হয়েই গেল, হ্যাঁ বিয়ের আগে লুকিয়ে কথা বলার মজাই আলাদা। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।